প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? রিটেন মিড স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পড়ছিলাম হিসাব বিজ্ঞানের নীতিসমূহ এবং ধারণাসমূহ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়বো হচ্ছে তিনটি নীতি এবং ধারণা নিয়ে। বস্তুনিষ্ঠতার ধারণা, ক্রয় মূল্যের নীতি এবং 3 নম্বরটা হচ্ছে সামঞ্জস্যতার নীতি। তো চলে আসি আমাদের একদম প্রথম নীতির মধ্যে বা ধারণার মধ্যে, বস্তুনিষ্ঠতার ধারণার মধ্যে। তো বস্তুনিষ্ঠ ধারণা বলতে কি বোঝানো হয়ে থাকে? হিসাবরক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তার দ্বারা লেনদেন সমূহ হিসাবভুক্তকরণকে বলা হয়ে থাকে হচ্ছে বস্তুনিষ্ঠতার ধারণা। হিসাবরক্ষককে প্রাসঙ্গিকতা এবং অপ্রাসঙ্গিকতা বিচার করে হিসাবের বইতে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করতে হয়। একটা উদাহরণ দিই, ধরো কোনো হচ্ছে হিসাবরক্ষক কি করলো, যে কোনো সম্পদ যা দীর্ঘদিন ব্যবহৃত হবে তা স্বল্পমূল্যের বিনিময়ে ক্রয় করলো। যেমন একটা ঘড়ি, একটা ঘড়ির দাম কিন্তু খুবই কম হয়ে থাকে, কিন্তু সেটা ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে দীর্ঘ সময় ধরে। এরকম যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে প্রাথমিক হিসাবের বইতে সম্পদ হিসেবে লেখা হবে, কিন্তু হিসাবকাল শেষে তা সম্পদের অন্তর্ভুক্ত না করে সংশ্লিষ্ট হিসাব বছরে খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। এটার যে ধারণা রয়েছে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে বস্তুনিষ্ঠতার ধারণা। চলে আসে তার নেক্সট নীতির মধ্যে, ক্রয় মূল্যের নীতি। এই নীতি অনুযায়ী সম্পদের কি করা হয়, সম্পদ স্থায়ী সম্পদ সমূহ রয়েছে যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থা বিবরণীতে দেখানো হয়ে থাকে। বাজার মূল্যে সাধারণত দেখানো হয় না, কেন? কারণ আমরা কিন্তু স্থায়ী সম্পদ কখনোই বিক্রির জন্য না, আমরা সেগুলোকে হচ্ছে দীর্ঘকাল ব্যবহারের জন্য ক্রয় করে থাকি। যদি বিক্রয়ের জন্য আমরা কোনো সম্পদ ক্রয় করে থাকি, সেটা কিন্তু স্থায়ী সম্পদে আমরা অন্তর্ভুক্ত করি না, সেটাকে হচ্ছে আমরা পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করে থাকি। এখানে ক্রয় মূল্য বলতে মেলে কি বোঝানো হচ্ছে, সম্পত্তি অর্জনে প্রদত্ত অর্থ এবং ব্যবহার উপযোগী করার জন্য আনুষঙ্গিক যে খরচগুলো রয়েছে সেই সবগুলোকে একসাথে বলা হয়ে থাকে হচ্ছে ক্রয় মূল্য নীতি। অর্থাৎ আমরা যেই মূল্যে হচ্ছে ক্রয় করলাম, আমরা সেই মূল্যেই হচ্ছে সবসময় আর্থিক বিবরণী দেখিয়ে যাব, আমরা কখনোই বাজার মূল্যে সেই স্থায়ী সম্পদকে আমরা দেখাবো না। 3 নম্বরটা হচ্ছে সামঞ্জস্যতার নীতি। এই নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানের হিসাব সমূহ প্রত্যেক বছরে একই পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করা হয়ে থাকে। এই বছর যদি এক পদ্ধতি, অন্য বছরে আরেক পদ্ধতি, এই নীতি অনুসরণ করলে বিভিন্ন হিসাব সমূহের মধ্যে তুলনা করা পসিবল হয় না, ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তনের সঠিক চিত্র পাওয়া যায় না। যেমন অবসরের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের রুচি নীতি রয়েছে। এখন এই কারণে কিন্তু আমরা প্রতি বছর যে আমরা এক এক বছর যে এক এক নীতি অনুসরণ করবো এরকম না, লাইক এই বছরে গিয়ে আমরা সরলরৈখিক নীতি অনুসরণ করলাম, পরের বছরে গিয়ে হচ্ছে দ্বিগুণ ক্রমসমান জেড পদ্ধতি, এভাবে করা যাবে না। যদি হচ্ছে আমি এই বছরে ক্রমহ্রাসমান জেড পদ্ধতি ব্যবহার করি, আমাকে হচ্ছে প্রতি বছরে হচ্ছে ক্রমহ্রাসমান জেড পদ্ধতি ব্যবহার করা উচিত, না হলে আমরা কি করতে পারবো না, বিভিন্ন বছরের মধ্যে গিয়ে আমরা তুলনা করা পসিবল হবে না, যার ফলে আমরা আমাদের প্রকৃত যে আর্থিক অবস্থা রয়েছে সেটা তুলে ধরা পসিবল না। সো আজকের জন্য এতটুকুই, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।